সম্প্রতি সময় মনি রয়কে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্যই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকে ধরা দেন এই তারকা সেই জন্য দর্শকদের কাছে সমালোচনা শিকার হন সো যাই হোক সে সকল সমালোচনাকে এই তারকা সেইভাবে গ্রহণ করেন না ফলে বিডাউনের এই সুন্দরী তার ইচ্ছামতো ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সেই প্রেক্ষাপটে সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন ফলে তার প্রকাশ করা ছবিতে দেখা যায় খোলামেলা চুলে হালকা অফ শোল্ডার টপ পরে ক্যামেরা সামনে ধরা দিয়েছেন এই সুন্দরী যার জন্য তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে সেই জন্য সম্প্রতি তার রূপের প্রতি তার তার যার প্রকাশ করা ছবির যদিও আবার অনেকে অসাম লিখেছে অনেকে তাকে হট বলে দাবি করেন সেই সাথে অনেকে তাকে লাভি মুজি দিয়েছে যদিও আবার অনেকে সোপ্রিটি লিখেছে অ্যাজ ওয়েল এস অনেকে আবার তাকে গ্ল্যামার গার্ল বলেন সেই সাথে অনেকে আগুনের মুজি ব্যবহার করেছেন সুতরাং যাই হোক সব কিছু মিলে সম্প্রতি মনি রয় দর্শকদের মাঝে এভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেন অন্যদিকে আপনারা সকলে জানেন বি ডাউনের দর্শকপ্রিয় একজন তারকা হলেন মনি রয় সেখানে অবশ্যই এই তারকা তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন ঠিক তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেই দ্বারা বিগত সম্প্রতি বি ডাউনের দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন অ্যাজ ওয়েল এস বর্তমানে এই তারকার হাতে বেশ কিছু কাজ আছে সেই প্রেক্ষাপটে এই তারকা তার আপকামিং চলচ্চিত্রের জন্য প্রস্তুতি হচ্ছেন যদিও বর্তমানে এই তারকাকে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যায় সম্প্রতি সকল মাধ্যমে দেখা যায় মনি রয়কে সুতরাং জেনে তো নিলেন খোলামেলা পোশাকের সম্প্রতি ক্যামেরার সামনে ধরা দিয়েছেন রয় আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল মোর আপডেট